আধ্যাত্মিক সাধক পুরুষ ফকির লালন সাঁই তার জীবদ্দশায় অসংখ্য গান রচনা করেছিলেন। সেই গান তারই অনুসারী বাউল ফকির কিংবা বাউল শিল্পীরা সুরেলা কণ্ঠে ছড়িয়ে দেন বিশ্ব দরবারে, আর এই সুরেলা কণ্ঠকে আরো প্রাণবন্ত করে তোলে একতারা। লাউ দিয়ে বিশেষভাবে তৈরি হয় একতারা, তবে বাউল শিল্পীগণের কাছে এটি শুধু লাউয়ের তৈরি যন্ত্র নয়, এটি তারা ধারণ করেন আপন হৃদয়ে। আসলে সাজির একতারা একটা সাজির একটা প্রতীক। সাজির একতারা দিয়ে গান বলেছেন, এই একতারে অনেক সুর আসে, এই একতারে অনেক কথা বলে। যেমন মনের থাকে একতার, যেমন লালন ফকিরেরও একতার, এই একতারের সঙ্গেই সৃষ্টিকর্তার নৈকট্য লাভ করা যায় যদি মন এক হয়। একতারার সাথে লালন ফকিরের এই একতারার সাথে পৃথিবীর যত যন্ত্র আছে সব যন্ত্রই আপনি সাথে বানতে পারবেন, ম্যাচ করে। অর্থাৎ এক সুরের যন্ত্র এটা একতারা, যেখানে আপনি বাঁধবেন কণ্ঠের সাথে ডি সাপ সি সাপ এফ সাপ যেখানে বাঁধবেন ও সেখানেই চল যাবে, যার ফলেই একতারা। একতারা দিয়ে লালন সাঁইজি গান করতেন, এটা লালন সাঁইজির প্রতীক, লালন সাঁইজির একতারা, এই একেশ্বর, একেশ্বরের জন্য একতারা। একতারাকে মানবদেহের সাথে তুলনা করেছেন লালন গবেষক, বলেন লালন সাঁইজির একতারা হাতে নিয়ে প্রত্যেক ফকির মানিয়ে নিয়েছেন তাদের জীবনকে। এই লাউয়ের একতারার বৈশিষ্ট্য একরকম, এবং আগে যে একতারা ছিল সেটি হচ্ছে ফ্ল্যাট একটি একতারা, সেটি এরকম দুটো ছড়ের মাঝখান দিয়ে প্রবাহিত একটি তার নয়। আমরা যদি দেহতত্ত্বের সাথে হিসাব করি তাহলে আমাদের দেহের মধ্যে ইরাপিঙ্গলা সুষমা আছে, এবং যদি সাধক সাধনা করে তাহলে সে সবসময় সুষমায় থাকতে পারে। তার মানে যে একতারাটি এই মিডলের যে মাঝখানে যে তারটি আমরা দেখতে পাই, যেটির মধ্যে স্পর্শ করা মাত্রই একটি সুর ধ্বনিত হয়, এবং যে একতারার সাথে এখানে একটি কান যেটি হচ্ছে এই তারকে একটু ঢিলা করা যায়, একটু টাইট করা যায়, ঠিক তেমনি আমি যদি আমার বিবেককে সূক্ষ্ম এবং সঠিক জায়গায় রাখতে পারি তবে অবশ্যই আমার দেহের যে সুষমা যে একতারা সে একতারাটি ঠিক থাকবে। একতারার গুরুত্ব বেড়েছে দেশ এমনকি বিশ্বজুড়ে। বাউল ফকির তো বটেই, দর্শনার্থীদের কাছেও অত্যন্ত প্রিয় এই যন্ত্রটি। গুরুত্ব বিবেচনায় একতারা তৈরির কারখানাও গড়ে উঠেছে কুষ্টিয়ার ছেউরিয়ার লালন সাঁইয়ের আখড়াবাড়ির আশপাশ এলাকায়। লায়র একতারা তো অনেক বিষয়, একটা একতারা বানাইতে গেলে আপনার 18টা মেডিসিন লাগে, 18টা মেডিসিন এক জায়গায় করার পরে একটা একতারা হয়। একতারা তো একটা অন্য জিনিস, লালন সাঁই কুষ্টিয়ার জন্য একতারা একটা ঐতিহ্য করে থেকে গেছে। মানে কুষ্টিয়ায় কেউ আসলে সে দেশের হোক আর দেশের বাইরেই হোক যেখান থেকে আসুক, একতারাটা মেন ফ্যাক্ট, মানে সবাই একতারা নেওয়ার জন্য একটা কি জানো। কিন্তু একতারাটা তৈরি করা অনেক কষ্টের ব্যাপার, এই গ্রাম গ্রাম থেকে লায়ের বস সংগ্রহ করা লাগে, বাস সংগ্রহ করা লাগে, বেত সংগ্রহ করা লাগে, কাঠ সংগ্রহ করা লাগে, তার সংগ্রহ করা লাগে, বিভিন্ন কিছু তৈরি করে এক জায়গায় করে তারপর একটা একতারা তৈরি হয়। এখানে আমাদের একতারার দোকানে আসলে দর্শনার্থী যারাই আসে, দেশের আসুক দেশের বাইরে থেকে আসুক, এসে তাদের প্রধান আকর্ষণ একতারা। একতারাটা তারা নিয়ে গান বাজনা করে, যারা সাধু ভক্ত আছে, অনেকে আছে যে প্রিয়জনকে গিফট করে, কেউ আছে বাড়ির সৌন্দর্য বর্ধনের জন্য নিয়ে যায়, নিয়ে গিয়ে সাজায় রাখে। আসলে মূলত বিষয়ে লালনে আসলে একতারাটা সবাই আর কি চাহিদাতে থাকে। বিশ্বাসন থেকে আসছি একতারাকে এই এখানে বেড়াতে আসে লালন সাহার মাজার দেখলাম, এটা ঘুরলাম, ঘুরে একতারা পছন্দ, আমার লালনের গান ভালো লাগে, সেই জন্য আমি একতারা একটা কিনলাম। আমরা 15-10-12 জন বন্ধু বান্ধব এখানে এসেছি বেড়াতে আসলাম। এখানকার মানে অনেক গ্রামীণ কুটির শিল্প দেখতেছি, ভালো লাগতেছে, পছন্দ হলে একটা নিতেও পারি, আমরা এই জন্য আসছি আর কি এখানে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা দর্শনার্থীরাও খুশি মনে প্রিয়জনদের জন্য নিয়ে যাচ্ছেন একতারা।
একতারের এই যন্ত্রটি শুধুই বাউল ফকিরের আবেগ নয়, সেই সাথে এটি বাঙালির ঐতিহ্যের এক অবিচ্ছেদ্য অংশও বটে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।